ভাই আমার টাইসে আম সরি আমি বুঝতে পারিনি আম রিয়েলি সরি এই বেয়াদবের বাচ্চা তোর কি লজ্জা করলো না সামান্য একটা বিষয় তুই একটা ছেলেটা মেরে গিয়ে হাত তুললি সামান্য বিষয় এই কি রে দুইটা মেয়েকে এখানে একা পেয়ে মাস্টানিগিরি দেখাচ্ছিস উঠাতে একটা দিলে না আক্কল ঠিকানা চলে এগো আক্কল ঠিকানা আসবে না তোর কি মাথা নষ্ট হয়ে গেছে সামান্য একটা ধাক্কা লেগেছে আইসক্রিমটা পড়ে গেছে আমি চাইলে একটা কিনে দিতে পারতাম কিন্তু তার আগে তুই সবাইকে এরকম ভাবে থাপ্পড় দিয়ে যাচ্ছিস কেন আর তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে ক্লিয়ার করে বল দেখ নাটক করবি না আর তুই কিন্তু আমাকে চিনিস না আচ্ছা কে তুই বলতো আর তুই আমার কি করবি কর এখানে দাঁড়িয়ে কর এই শোন আমার সম্পর্কে না জানার চেষ্টা করিস না তাহলে কিন্তু তুই নিজে নিজেকেই ভুলে যাবে আর আমার না 2 মিনিট লাগবে তোকে এখান থেকে বের করে দিতে তাই কি বলছিস শোন প্রবলেম থাকলে বল শর্ট আউট করে নে ও আচ্ছা তাহলে তোরা এবার আমার কাহিনীটা জানতে যাচ্ছিস হাসান হাসানটা আবার কে কি ম্যাডাম আমাকে দেখে কি শকড হয়ে গেলেন মনে পড়ে কিছু আমি হলাম হাসান কি চিনতে পেরেছি একে ছেলেটাকে মনে পড়তেছে কে এটা আচ্ছা একটু লাইনে থাক আই এম রিয়েলি সরি ম্যাডাম আমি আসলে খেয়াল করিনি আবার সরি আরে এটা কি ধরনের অভদ্রতা এই যে আপু আপনি একটু ওনাকে বুঝেন না উনি আমার গায়ে হাত তুলছেন কেন তোর তো সাহস কম না একে তো ওর আইসক্রিমটা নিচে ফেলে দিয়েছিস এর উপরে আবার আমাকে আপু বলে সরি বলা হচ্ছে আরে ম্যাডাম এটা কি ধরনের ব্যবহার আমি আপনাদের সরি বললাম তবু আপনি আমার গায়ে হাত তুলছেন সরি বলেছিস জন্য কি খুব এহসান করে ফেলেছিস আইসক্রিম খেতে এসেছিস নাকি মেয়েদেরকে ইপটিক করতে এসেছিস ধাক্কা দিতে এসেছিস এই শোন তোর মতো রাস্তার ছেলেদের না আমি খুব ভালো করে চিনি মেয়ে মানুষ দেখলে ধাক্কা দিতে মন চায় এই বেটে দুইটা মেয়েকে সরি বলে এখনই না হলে এখনই পুলিশকে ফোন দিবেন আমি দেখেন ভাই আপনি এখানে কোনো কিছু জানেন না বোঝেন নাই আপনি আমাদের মধ্যে না গেলে আসবেন না দেখেন তো ভাই ও ইচ্ছা করে এসব করতে চায় দেখেন ম্যাডাম আপনাদেরকে একটা কথা বলছি আপনারা দয়া করে আমার নামে মিথ্যা অপবাদ দিবেন না আমি চুপ করে আছি তার মানে এই না যে আমি কিছু করতে পারবো না আমি কিছু বলতে পারবো না এ তুই কি নিজেকে হিরো মনে করিস চুপ করে যা না হলে এখনই পুলিশকে ফোন দিবেন আমি সরি সরি আচ্ছা আচ্ছা পুরো বিষয়টা আমি আপনাকে পরে ইনফরমেশন দিচ্ছি হ্যাঁ আমি আগে কি ভাইয়া তুমি কি ফিরে আসো আসলে তোমার সাথে একটা ব্যাপার শেয়ার করা উচিত ছিল বল না আসলে হয়েছে কি আজকে বিকেলে আমি যখন কুলফি খেতে যাই তখন দুটো মেয়ের সাথে আমার খুব বাজে ব্যবহার হয় মেয়ে দুটো আমাকে ভুল বোঝে আসলে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে আমি আসলে মেয়ে দুটোকে একটা উচিত শিক্ষা দিতে চাই তুই ক্ষমা চেয়েছিস ওদের কাছে হ্যাঁ আমি সরি বলেছি তারপরও তোর গায়ে হাত তুলেছে হ্যাঁ এমনকি তারা আমাকে ভুল বোঝে রাস্তায় আশেপাশে মানুষের সামনে অপমান করেছে ওরা যেটা শিখ করেছে সেটা তো করেছে এবার আমি কি করি কালকে সেটা দেখ ও আমাকে কালকে এসে প্রত্যেকটা কথা জানাচ্ছিল যে তোমরা কালকে অন্যায়ভাবে ওর গায়ে কিভাবে হাত তুলেছ তোমরা নিজেদেরকে কি মনে করো বলো তো তোমরা মেয়েরা ভুল করলে ভুল আর ছেলেরা ভুল করলে সেটা শাস্তি দেওয়ার জন্য পুরো দুনিয়ায় উঠে পড়ে লাগে দেখে না যে সেখানে কি ঘটেছে আর কোনো মেয়ে যদি কোনো ভুল করে সেই অপোজিটে যে ছেলেটা থাকে তাকে মারার জন্য উঠে পড়ে লেগে আসে এটাই হচ্ছে দুনিয়ার নীতি আর আমাদের দেশের নীতি ম্যাডাম ভুল সবারই হয় যেভাবে আপনারা ক্ষমা চাওয়ার আশা করেন ঠিক সেভাবে ছেলেরাও ক্ষমা চাওয়ার আশা করে কিন্তু আপনারা আপনারা কিছু মেয়েরা কোনো কিছু না জেনে না বুঝে আগে থেকে জাজমেন্ট করে ফেলেন এমনকি গায়ে হাত তুলতে আপনারা একটা ভাবেন না আপনারা আমার সাথে সেদিন বাজে ব্যবহার করেছিলেন কোনো কিছু না জেনে আমার গায়ে হাত তুলেছিলেন তাই আমি বিষয়টা আমার ভাইয়ের সাথে শেয়ার করে আজকে প্ল্যানিং করে আপনাদেরকে উচিত একটা শিক্ষা দিলাম আশা করি আজকের শিক্ষার কারণে আপনারা নেক্সট টাইম কখনো কোনো ছেলের সাথে এমন করার আগে 100 বার চিন্তা করবেন একটা জিনিস মনে রাখবেন মেয়েরা এখন অনেকটা এগিয়ে গিয়েছে তাই আপনারা এই সময়ে মিথ্যের আশ্রয় নেওয়াটা বাদ দিন আম রিয়েলি সরি আমি জানি যে এটা আমি করেছি সেটা ঠিক করিনি আমার দ্বারা কখনো এরকম ভুল হবে না আই প্রমিস আই এম রিয়েলি সরি ভাইয়া আসলে আমরা বুঝতে পারিনি ভাই প্লিজ আপনি কিছু মনে করবেন না পারলে ক্ষমা করে দিবেন হ্যাঁ হ্যাঁ ভাই আমারও মাফ করে দাও আসলে মেয়ে মানুষ তো ভাবছি যে একা মানুষ ওই কারণে একটু সাপোর্ট নিতে গেছিলাম আসলে আমি কাহিনীটা বুঝতে পারি না মাফ করে দাও আমাকে